ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেনে আছে? আশা করো ভালে আছে। আজি মই আপোনালোকক সিঙ্গাপুরৰ এটা বিশেষ ঠাই হৈছে গার্ডেন্স বাই দ্য বেজ লৈ আনিছো। আশা করো মোৰ এই ভিডিওটো আপোনালোকে শেষলৈকে চাব আৰু লগতে মোৰ এই চেনেলটো সাবস্ক্রাইব কৰিব। আহক মোৰ লগতে গার্ডেন বাই দ্য বেজ ঘুরু আর এনজয় করো। সিঙ্গাপুরৰ এই গার্ডেন্স বাই দ্য বেজ ভিতৰত ক্লাউড ফরেস্ট আছে। ক্লাউড ফরেস্ট নামটোৰ পৰাই আপোনালোকে অনুমান কৰিব পাৰিছে যে ইয়াত কুঁৱলীৰ লগত সম্পর্ক, কুঁৱলী বা ডাৱৰ লগত সম্পর্ক থকা এটা ঘৰ। ফরেস্টর ভিতরতে আছে পৃথিবীর ভিতরতে দ্বিতীয় সৌচ কৃত্রিমভাবে নির্মাণ করা ওয়াটার ফলস। এই ওয়াটার ফলস আহি মানুষে ইয়াত সেলফি লয়, ফটো তোলে। ক্লাউড ফরেস্টটো হৈছে এটা গ্লাস বা কাঁচেৰে নির্মাণ করা এটি বিশেষ ধৰণৰ ঘৰ। ইয়াত কোনো ধৰণৰ পোল বা পোষ্টৰ ব্যৱস্থা নাই। এই ক্লাউড ফরেস্ট দর্শন করা মানুষে কৃত্রিমভাবে সৃষ্টি করা কুঁৱলী বা ডাৱৰে আবরা গছ গছনির মাজেৰে ফুরার এটা পরিবেশ পায়। Thank you.
সিঙ্গাপুরখন হৈছে এখন অতি গরম ঠাই বা দেশ। ভিডিওটো চাই আপোনালোকৰ ভাল লাগিলে, ইয়াৰ লগতে মোৰ এই চেনেলটো সাবস্ক্রাইব যদি কৰা নাই কৰি দিব বুলি আশা কৰিলোঁ। চি ইউ, বাই বাই।